বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয় 10ই অক্টোবর। প্রতি বছর দিবসটি উদযাপন করা হয় সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও। বুধবার সকালে আগরতলায় হয় র্যালি। উদ্যোক্তা ত্রিপুরা সাইকিয়াট্রিক সোসাইটি, ত্রিপুরা রাজ্য শাখা, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল হেলথ প্রোগ্রাম ও ওয়েস্ট এনএইচএম রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় র্যালি, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই র্যালি। আমাদের সমাজের সব অংশদারকে, সব অংশের লোককে যে একটা বার্তা দেওয়া, যে মানসিক রোগের যেমন প্রতিকার আছে, আমরা সেই রোগকে যদি আমরা বিভিন্ন কুসংস্কারের দিক থেকে আমরা যদি এই সব সমাজকে আমরা বের করতে পারি, তাহলে আমরা আশা করব যে আমরা যে মানসিক স্বাস্থ্যজনিত যে ধরনের কুসংস্কার আছে সেগুলিকে আমরা মানে আমাদের এই কুসংস্কারগুলির থেকে আমাদের সমাজকে মুক্ত করতে পারি। বিভিন্ন বার্তা ছড়িয়ে প্লে কার্ড হাতে নিয়ে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা এতে অংশ নেয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।